আরবি মাসের শেষ মাস অর্থাৎ জিলহজ মাসের চতুর্থ জুমার আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মেহরবানি করে আমাদের প্রতি রহমত নাজির রেখে আমাদেরকে এই মুহূর্তে বিভিন্ন কাজে কর্মের মধ্যে না রেখে হসপিটালের মধ্যে আমাদেরকে রোগে আক্রান্ত না করে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে আবারও অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান একরাম, আপনারা সকলে জানেন আজকে আমাদের সারা বিশ্বের মধ্যে ছোট্ট একটি ভাইরাস দিয়ে আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছেন। কখন জানি এই ভাইরাস আপনাকে আমাকে আতঙ্ক বা আপনাকে আমাকে অ্যাটাক করে ফেলে, আক্রান্ত করে ফেলে। তবে মনে রাখবেন এই ভাইরাস আপনাকে আমাকে আতঙ্ক বা অ্যাটাক করুক বা নাই করুক, অবশ্যই সেটা নিশ্চিত থাকেন আপনাকে আমাকে অবশ্যই আজরাইল ফেরেশতা যে ধরবে সেটা থেকে বাঁচার কোনো উপায় আছে নাই। সেই জন্য সম্মানিত মুসলিমরা অবশ্যই আমাদেরকে সতর্ক দিয়ে রেখেছেন। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা দিচ্ছেন, আইনা মা তাকুনু ইয়ুদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। যুরিবুল সুবহানাল্লাহ, আইনা মা তাকুনু, তুমি যেখানে অবস্থান করো না কেন ইয়ুদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যু ধরবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি তুমি শুধু পিঞ্জিরার ভিতরে অবস্থান করো না কেন সেখানেও আজাইল ফেরেশতা মৃত্যু তোমাকে ধরবেই। তো বাবার ভাইরা, অবশ্যই যাদের ভিতরে মৃত্যুর ভয় রয়েছে তারা অবশ্যই এই জুমার দিনের মধ্যে আগে আগে চলে আসছেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদে শুভ আগমন করবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাকের দরবারে একটি উট কুরবানি করলে যে সওয়াব হাসিল হয় সেই সওয়াব তার আমলনামা দেওয়া হবে। যুরবুল সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, যদি আমরা এর ফেসিলিটিস বা যা যা পুরস্কার সাথে সাথে পাইতাম, মনে করেন যে জুমার নামাজে আসলে যে আগে আসবো তাকে 1 লক্ষ টাকা, যে পরে আসবে 50,000 টাকা, এভাবে যদি আমাদের টাকা নির্ধারণ করে দেওয়া হয়তো তাহলে আমাদের মধ্যে মোটামুটি মারামারি লেগে যেতাম, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমাদের এটা তো বাকি। তবে হ্যাঁ, নিশ্চিত 100% শিওর থাকেন যে যা যা বা পুরস্কার প্রাইজ আমাদেরকে অবশ্যই দেবে, যেহেতু আল্লাহ রাসূলের ঘোষণা জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা ভাইরা, আমরা আমাদের মৃত্যুর কোলে একদিন ঢলে পড়তে হবে। যারা মৃত্যুকে মনে করেন যে অবশ্যই মৃত্যু আমাদের রয়েছে, তারা ইতিমধ্যে চলে আসছেন। আল্লাহ পাক আমাদেরকে এই কুরআন অতি সুন্দর এমন কিতাব এই দুনিয়ার মধ্যে আর কোনো কিতাব নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের হেফাজতকারী হিসাবে, এই কিতাবের রক্ষণাবেক্ষণকারী সঙ্গে আল্লাহ পাক নিজেই নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যে যেখান দিয়ে আমাদেরকে সহযোগিতা আল্লাহ পাক আমাদেরকে করতেছেন, আল্লাহ পাকের নিয়ামত নিয়ে আমরা শুকরিয়া আদায় করব। সেই জন্য আবারও শুকরিয়াদান করি আলহামদুলিল্লাহ। যদি আপনার আমার মদিনা নসিব হয়ে যায় তাহলে আল্লাহ রসুল পবিত্র জবান দ্বারা বলতেছেন যে ব্যক্তি আমি দুনিয়াতে থাকা অবস্থায় যারা সালাত ও সালাম জানাইলো, দুনিয়া থেকে আমি পর্দা করার পরেও যারা আমার রজা পাকে সামনে গিয়ে সালাম জানাবে তারা যেন দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে সালাম বিনিময় করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, যাদের সামর্থ্য রয়েছে, যদি এই বছর মাত্র সারা বিশ্ব থেকে মাত্র 10,000 লোক হজ পালন করতে পারতেছে, আল্লাহ পাক প্রত্যেকের হজ আল্লাহ পাকের দরবারে কবুল করে সকলে একবার জোরে বলো আমিন। আল্লাহ পাক যারা হজ করার তৌফিক দিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে সকলে জোরে বলো আমিন। যারা আমরা যেতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাসূলের কদমে হাজিরা দেওয়ার তৌফিক দান করে সকলে আবারও জোরে বলো আমিন। আমরা অনেকেরই দেখে অনেক ধরনের পোশাক রয়েছে, অনেকেরই এখন মোবাইল নাই এরকম লোক নাই বলেই চলে, মোটামুটি যারা বুঝে আর কি। অনেকের ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নাই এরকম লোক পাওয়া মুশকিল। তো ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা আপনি জমা করছেন, ঠিক আছে, যদি ভালো হয় সুদের কারবার না হয় তাহলে ওকে ঠিক আছে। আপনার পোশাকের জন্য জামা কাপড়ের জন্য আপনার সুকেস বা ওয়ার্ড্রোব বলে থোয়ার জায়গা নাই, সেখান থেকে একটা জামা বা একটা পোশাক নেওয়ার ক্ষমতা আমাদের আছে নাই?
সেই জন্য বাবারা অবশ্যই এই কথাটা শুনুন রাখেন। আজকে আমাদের খুতবা আলোচ্য বিষয় এটাই যে কবর জিয়ারত, কবর জিয়ারতের ফজিলত এবং কবর জিয়ারত কবরকে কেমন সম্মান করতে হবে এই বিষয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। মেহরবানি করে যারা মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে আফজল সবথেকে উত্তম ব্যক্তিকে, তো নবীজির পবিত্র জবান দ্বারা বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের দরশন সবচেয়ে উত্তম, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের তাকওয়া যার ভিতরে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান কেরাম, আপনারা সকলে জানেন এই হজের মাসের মধ্যে 10ই জিলহজ আমরা কুরবানি করে থাকি। এই কুরবানি যদি হয় আমাদের আল্লাহ তাআলার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, যেমনি ভাবে কুরবানি করেছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কুরবানি যারা দিতে পেরেছেন তাদের কুরবানি অবশ্যই কবুল। যারা মনে করেন যে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছেন, অনেকে আছেন কুরবানি আগে দা ফ্রিজ কিনেছেন, ঠিক আছে ফ্রিজ কিনে সমস্যা নাই, কিন্তু যখন আপনার কাছে ফকির মিসকিন যখন গোশত চায় তখন আপনি বলেন না ফ্রিজ এখনো রাখতেই পারি নাই, কেন ফ্রিজে তুই দিতে পারছি না, ফ্রিজ কিন্তু নতুন ফ্রিজ কিনছেন। তবে ফ্রিজে যদি আপনি এক টুকরো না রাখেন আল্লাহ পাক বেজার হবেন? আপনি যদি গরিব মিসকিনকে আপনি দুই টুকরা চার টুকরা করে দিয়ে যারা এই কুরবানি আদায় করেছেন তাদের কুরবানি আল্লাহ পাক বলতেছেন যে তাদের কুরবানি জবাইকৃত পশুরা যখন ছুরি চালাইলেন, ছুরি চালানোর সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই ওই ব্যক্তির কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা এটা হচ্ছে কুরবানি। তো আল্লাহ পাক এই মাসের মধ্যে যারা কুরবানি করেছে আল্লাহ পাকের দরবারে কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হোক সকলে, একবার জোরে বলুন আমিন। যাদের কুরবানি কবুল হয়েছে আল্লাহ রাসূল বলেছেন কাল হাশরের মাঠে ওই ব্যক্তি যে সুন্দর একটা পশু নিয়ে কুরবানি করেছে এই পশুর উপরে সওয়ার হয়ে ওই ব্যক্তিকে ওই পশু জান্নাতে বসায় দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা ভাইরা আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সহি শুদ্ধভাবে যে আমলগুলো করলে, যে আমল সহিভাবে করলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে, সেইভাবে যেন আমরা প্রত্যেকটি আমল আমরা আদায় করতে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক নসিব করে সকলে করে, জোরে বলুন আমিন। যে যখন তোমাদেরকে আহ্বান করা হয় ইজা নুদিয়া লিসসালাতি মিয়াউল জুমআ, যখন তোমাদেরকে জুমার দিন আহ্বান করা হয় ডাকা হয় তখন তোমরা সাড়া দাও, তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। আর তারা কারা করতে পারে? যারা জ্ঞানী তারা, জোরে বলল সুবহানাল্লাহ। হ্যাঁ জ্ঞানের দরকার আছে। অনেকে মনে করেন জানা আমি যদি এই আধা ঘন্টার সময় যদি আমি ক্রয় বিক্রয় করে দোকানদারি করতে পারি মোটামুটি 4-5 হাজার টাকা বিক্রি করতে পারবো, অথবা যারা কাজকর্মের মধ্যে রয়েছেন রিক্সা চালাচ্ছেন ভ্যান চালাচ্ছেন তারা মনে করেন 1 ঘন্টা বা আধা ঘন্টা চালাইলে মোটামুটি আমার 200-500 টাকা ইনকাম হবে অতিরিক্ত। তো বাবার ভাইরা এই ইনকামটা এই আয়ের সোর্সটা আল্লাহ পাক আপনাকে আগে যে করছেন বা পরে করছেন, হ্যাঁ হালালভাবে রিজিক অন্বেষণ করা সেটাও আরেকটা ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হালাল উপায়ে রিজিক অন্বেষণ করা তৌফিক দান করুন সকলে, একবার জোরে বলুন আমিন। দুরূদ শরীফ পড়তেছিলাম সে আকে নামদার তাজেদারে মদিনা নূরে মুজাসসাম রহমাতুলিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর শানে আল্লাহ পাক নিজে বলতেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা হে বিশ্বাসীরা হে নবীওয়ালারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুরূদ শরীফ পড়ো, কেননা আমি আমার ফেরেশতা কুল নিয়ে পড়তেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আসুন আরো কয়েক পর্দা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মাদওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। যে আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন এটা কি শুকরিয়ার বিষয় নয়? অবশ্যই শুকরিয়ার। কারণ এই মুহূর্ত আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনার বয়সের অনেক লোক মাটির নিচ, আপনার নিকট আত্মীয় অনেকের আছে ছেলে সন্তান অনেকের মাটির নিচ, আপনার পিতা মাতা অনেকে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কোমরে,
তো তাদের বয়স কিন্তু অনেকের আছে যাদের বয়স অল্প ছিল তারা কিন্তু আপনার বয়সে কম তারা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন সকল ধরনের মহামারী থেকে মুক্ত রেখে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন সেজন্য আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে আমার জন্য শুনে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সম্মানিত মুসলিম কেরাম আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের কবর জিয়ারতের ফজিলত জোরে বলুন না সুবহানাল্লাহ হে মুসলমানগণ খুতবার মধ্যে আছে ও আলামু জেনে রাখো আন্নাল কুমুরুল মুসলিমিনা নিশ্চয় মুসলমানদের কবর শরীফ মাউদুউত তাওকীর জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমানদের কবর হচ্ছে সম্মানিত স্থান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্যই তাই কবরের উপর বসা পদদলিত করা এর উপর ঘুমানো এবং প্রস্তাব করা মাকরুহে তাআরিমি জোরে বলুন নাউজুবিল্লাহ মাকরুহ হচ্ছে অপছন্দনীয় আর মাকরুহে তাহরিমি হচ্ছে একেবারে হারামের কাছাকাছি অর্থাৎ নিকৃষ্ট একটা মাকরুহ সেই জন্যই অনেকে আছেন না কবরের উপরে বসেন কবরের মধ্যে পা রাখেন কবরের মধ্যে ঘুমাইয়া যান এই সমস্ত বিষয় অথবা পায়খানা বা প্রস্তাব করেন সেই জন্যই আমাদের উচিত যাদের আব্বা আমার কবর চিহ্নিত করা আছে তাদেরকে অবশ্যই বাউন্ডারি করে দিবেন যতটুকু পারেন আর কি কবর দিক দিয়ে অবশ্যই খোলা থাকবে যাতে করে কোনো ধরনের পশু পাখি অনেকের দেখবেন যে কোনো ধরনের পশু পাখি সেটাকে ওই যা স্থানের মধ্যে জায়গার মধ্যে প্রস্তাব পায়খানা করতে পারে অথবা কোনো মানুষও প্রস্তাব পায়খানা করতে পারে সেজন্যই কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য যাদের সামর্থ্য রয়েছে তারা পারলে ইট দিয়ে অথবা পাথর দিয়া অবশ্যই আপনার আব্বা আমার বা আত্মীয় স্বজনের কবরকে অবশ্যই সুন্দর করে ব্যারিকেড করে রাখবেন যাতে করে পশু পাখি থেকে সেফ থাকে যেটা নিরাপদ থাকে জোরে বলুন সুবহানাল্লাহ তো কবর জিয়ারত হচ্ছে মুস্তাহাব কবর জিয়ারত কি মুস্তাহাব একটা আমল মুস্তাহাব হচ্ছে এমন একটা বিষয় যেমন ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব তো মুস্তাহাব হচ্ছে এমন আমল যে আমলটা করলে আল্লাহ পাক অধিক পছন্দ করেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ মুস্তাহাব হচ্ছে আপনি না করলে সমস্যা হবে না করলে আল্লাহ পাক অনেক খুশি হন যেমনি ভাবে আপনি কোনো কর্মক্ষেত্রে গিয়ে ওভারটাইম করেন অর্থাৎ আপনি কাজের টাইম ছাড়াও ওভারটাইম অর্থাৎ অতিরিক্ত সময় যখন করেন তখন সেটার মাইনা বা যা যা পুরস্কার যেমন মালিক বেশি দেন সেম ভাবে সমান ভাবে আল্লাহ পাক এর পুরস্কার বেশি দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর কবর জিয়ারতের আদব খেয়াল করেন সম্মানিত মুসলিম কেরাম জুমার দিন অল্প সময় এই অল্প সময় যদি আপনি কিছু অর্জন করে নিয়ে যেতে পারেন কারণ বাবারা আমরা এখানে চিরকাল কেউ থাকবো না এই জমিনের মধ্যে চিরকাল যে থাকবো না এটার গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়ে গেছেন কি বলছেন আল্লাহ রাসূল বলেছেন যে আর দুনিয়াও মাজরো আতুল আখিরা জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র এখানে যাদের বীজ ভালো হবে এখানে যাদের সামান যাদের ভালো হবে তাদের কবর হাসর মিজান প্রত্যেকটা জায়গা জায়গায় তাদের আর কোনো বিপদ থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ডাকা হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা একটু লক্ষ্য করেন এর আগে আমরা জানি যখন আজাইল ফেরেশতা আসবে যাদের ভিতরে কোরআন থাকবে না যাদের ভিতরে নামাজ থাকবে না যাদের ভিতরে নেক আমল থাকবে না যাদের ভিতরে দান সদকা হজ যাকাত ইত্যাদি থাকবে না তাদের নিকট আজালের সাথে সাথে শয়তান আসবে পিয়ালা হাতে নিয়ে জোরে বলুন নাউজুবিল্লাহ তা শয়তান আসলে কি পিয়ালার মধ্যে কি শরবত থাকবে না অন্য কিছু থাকবে হাদিস শরীফের মধ্যে আসে শয়তান ও শয়তানের প্রস্তাব নিয়ে হাজির হবে জোরে বলুন নাউজুবিল্লাহ বাবা একটু মনোযোগ প্রস্তাব নিয়ে আসবে আয়েশা বলবে যে ভাই এটা তো শরবত খান খাইলে আপনার পিপাসা নিবারণ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ যারা ইমানদার যাদের ভিতরে নামাজ আছে যাদের ভিতরে হজ যাকাত যাদের ভিতরে নেক আমল আছে যাদের ভিতরে আব্বা আম্মার খেদমত আছে তারা বলবে যে আরে তুই তো শয়তান ইবলিস জোরে বলুন সুবহানাল্লাহ চিনে ফেলবেন যাদের ভিতরে নামাজ আছে নামাজে কি করবে কারণ কোরআন শরীফের মধ্যে আসছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলুন সুবহানাল্লাহ নিশ্চয়ই আপনাকে আমাকে নামাজে সকল ধরনের গর্হিত কাজ থেকে বিরত রাখবে আজকে আপনি এই মুহূর্তে নামাজ পড়ে গিয়ে যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার রাসূলকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে যান এই নামাজে আপনাকে অপরের হক নষ্ট করা থেকে বিরত রাখবে কথা বলুন ঠিক কিনা যদি আপনার ভিতরে
আল্লাহ পাকের ভয় নিয়ে যদি নামাজ পড়েন, যদি হ্যাঁ বাড়িতে ভাড়া আছে নামাজ না পড়লে মানুষ কি বলবে, মানুষ কি বলবো অথবা পরিবার পরিজন কি বলবে, এই ভয়ে যদি নামাজ পড়েন এই নামাজে কাজে আসবে না। এই তাদের ব্যাপারে বলা হচ্ছে ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তাদের জন্য ওয়াইলুন দুযক, যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের মধ্যে মোবাইল ধরে অনেক আছে না, নামাজের মধ্যে মোবাইল ধরে, আমি কিন্তু নামাজে আছি এখন, তো নামাজের মধ্যে যদি ফোন রিসিভ করেন তো নামাজ আসে না গেছে, অনেকে আছে তো আমি নামাজের মধ্যে দাঁড়াইছি অনেকে ফোন দেওয়ার সময় নেই, তো নামাজের মধ্যে থেকে ফোনে রিসিভ করে আবার ফোন থুয়ে দিলেন, তাহলে নামাজ থেকে আপনি খারিজ বের হয়ে গেলেন। বাবারা অবশ্যই মোবাইল প্রয়োজনীয় জিনিস, আপনি অবশ্যই নামাজে দাঁড়ানোর আগে পারলে বাড়িতে রেখে আসবেন, যদি প্রয়োজন হয় নিজে নিয়ে আসতে হয় সাইলেন্ট করে রাখবেন যাতে আপনার নামাজের বেগাত যাতে না ঘটে, কারণ নামাজ হচ্ছে আসলাতু মেরজুল মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সতর্ক বাবারা, মেরাজ, মেরাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ শব্দের আরেকটা অর্থ হচ্ছে উর্দু লোকে গমন, মেরাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করা, সাক্ষাৎ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমরা নামাজ থেকে দূরে বিদায় আমাদের জন্য গজব আজাব চলে আসতেছে, তবে হ্যাঁ যদি আপনি ইমানদার হয়ে থাকেন আপনি বিভিন্ন মহামারীতে মারা গেলেও মহামারীতে মারা যাওয়া একটা শহীদের সওয়াবের বাকিদার হইবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ এক নম্বরে শহীদ কারা, যারা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যারা সশস্ত্র যুদ্ধ করেন, হাতিয়ার নিয়ে যারা যুদ্ধ করেন, তারা যদি শহীদ হন, তারা যদি মৃত্যুবরণ করেন, তারা হচ্ছে এক নম্বরে শহীদ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যারা পানিতে ডুবে মারা যান, আগুনে পুড়ে মারা যান, মহামারীতে মারা যান, তারাও শহীদ, তবে তারা পরবর্তী ক্লাসিফিকেশনের মধ্যে পড়েন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে সুন্দর দিন নিয়া নেক আমল করার তৌফিক দান করুন, সকলে করে জোরে বলুন আমিন। বাবারা আল্লাহ পাক মুসা নবীকে বলতেছেন, হে মুসা, মানুষ দুনিয়াতে আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে, কিন্তু আমি এই আরাম আয়েস রাখছি জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরাম আয়েস কোথায়? জান্নাতের মধ্যে। তো জান্নাতের মধ্যে আপনার সামান, আপনার জান্নাতের মধ্যে যদি আপনি একটা ফ্ল্যাট কিনতে চান, এখন যেমন ফ্ল্যাট কিনতে টাকা পয়সা লাগে, জান্নাতের মধ্যে আপনার একটা অবস্থান করতে গেলে এই দুনিয়ার মধ্যে নেক আমল লাগবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা যারা মহব্বত করে আজকে যারা চলে আসছেন নামাজ আদায় করার জন্য, তার আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, যারা পাঁচ ওয়াক্ত পড়েন না, অনেকেই রয়েছেন যে বাবা আমি তো আসলে পাঁচ ওয়াক্ত পড়তে পারি না কামের জন্য। আমি গত সপ্তাহে বলেছিলাম, আমার এক নিকট আত্মীয় উনি বলে, যারে বাবা এই মেয়ের যন্ত্রণা ছেলের যন্ত্রণায় সময় পাই না, কত কাজ। আমি বললাম যে আন্টি, একটা জিনিস যদি আল্লাহ আপনাকে ইচ্ছা করে একটা জিনিসের মাধ্যমে আপনাকে সারাদিন এই কাজের মধ্যে রাখতে পারে, ঠিকই ওই দিন একটা চাবি, মাত্র একটা চাবি হারায় ফেলছেন, একটা চাবি হারায় মোটামুটি সকাল থেকে সন্ধ্যা মধ্যে চাবি খুঁজতেছে, বাড়ির মধ্যে কোনো জায়গা মনে বাদ নাই, পারলে টয়লেটের ভিতরে গিয়া খুঁজত, তো সকাল থেকে সন্ধ্যা মধ্যে একটা চাবি হারায়া উনি মানে হন্য হারায়া খুঁজতেছেন। তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে বিপদের মধ্যে রাখতে পারে কি পারে না? তো বাবারা একটু সতর্ক হয়ে যান, দিলটাকে একটু নরম করেন, দেখবেন যে নেক আমল যখন করলে যখন আপনার ভালো লাগবে তখন আপনি মনে সায় দিবেন, আপনি মনে মনে বুঝবেন যে আপনি ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র 17 রাকাত ফরজ, 20 রাকাত সুন্নত, এই 20 রাকাতের মধ্যে আপনি 20 রাকাত এবং 8 রাকাত সুন্নতে গায়রে মকাদা বা সুন্নতে জায়দা এটা না পড়লেও সমস্যা হবে না, পারলে পড়বেন সব হবে, তো 12 রাকাত সুন্নত আর 17 রাকাত ফরজ, এভাবে মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় যদি আপনি ওযু সহ কাটাইতে পারেন, 24 ঘন্টার মধ্যে বাবারা আমরা কি এক ঘন্টার সময় আল্লাহর জন্য দিতে রাজি আছি না? সবাই কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়ে সকলে একটু জোরে নারায়ে থাকবে, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকেই যারা মনে মনে এই ডিসিশন নিয়েছেন যে আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, এই ডিসিশন যারা নিয়েছেন তাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। বাবারা আসলে আপনি যখন আজকে মারা যাবেন দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বা ফ্ল্যাট বা বাড়ি
দশতলা বিশতলা যাদের মনে করে যে একতলা আছে, এই একতলার যে জাজিনটা আছে, যে তোষকটা আছে, যে বালিশটা আছে, তো সেই জন্য বাবারা একটু সতর্ক হয়ে যান যে আমাদেরকে অবশ্যই মৃত্যুর কোলে আমাদেরকে ডলে পড়তেই হবে। সেই জন্য প্রিপারেশন আগে থেকে নিয়ে নেন, যাতে আল্লাহ পাক আমাদেরকে যেমনিভাবে আজকে আমরা প্রিপারেশন নিয়ে আসলেন, আসর থেকে শুরু করে আসরের ওয়াক্ত আমরা যেখানে থাকি যে অবস্থানে থাকি, আশেপাশে মসজিদ থাকলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন, যদি না পারেন বাড়িতে হলে যে আশেপাশে মসজিদ নাই বাড়িতে আদায় করবেন। কেননা যখন আপনি নামাজের জন্য দাঁড়া যাবেন, যখন আমরা বলি যে ইবনি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যদি বলেন সুবহানাল্লাহ, সকল ধরনের খারাপ কাজ থেকে আপনাকে নামাজে বিরত রাখবে। তো বাবারা ভাইরা, আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে কবর জিয়ারত এবং মুসলমানদের কবর সম্মানে কি ফজিলত রয়েছে। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি জুলকিফল সাহাবি, তিনি বলতেছেন তোমাদের কেহ আগুনের উপর বসা যা তার কাপড় জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়, এটা তার জন্য অধিক উত্তম কোনো কবরের উপর বসাতে, জোরে বলুন নাউজুবিল্লাহ। খেয়াল করেন বাবারা, যদি আপনি কোনো আগুনের উপর বসা বসতে তো অভ্যস, নিশ্চিত আপনি কি হইবেন, জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। তার থেকে আরো কঠিন হবে যদি কোনো মুসলমানের কবরের উপর আপনি বসেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কবরের উপর কি বসা যাবে কি না, কবরের উপর বসা যাবে না। কবরের উপর বসাটা নবীজি বলছেন আগুনে বসার থেকে আরো জঘন্য কবরের উপরে বসা, আবার বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা মুসলমানদের কবর পবিত্র স্থান, উত্তম একটি জায়গা, যখন আপনি বিপদে পড়বেন। আমার দাদার মুখ থেকে শোনা, ওনাকে একদিন অ্যাটাক করেছিল অন্যান্য জাতিরা আর কি, তখন উনি কবরের পাশে চলে গেছেন, তখন আর অন্যান্য জাতিরা তাকে আক্রমণ করতে পারে না, জোরে বললো সুবহানাল্লাহ। এই জন্যই মানে চিত্রশালা পাশ দিয়ে যাচ্ছিলেন, চিত্রশালা তো বুঝেন আপনারা, যেখানে হিন্দুদেরকে পোড়ানো হয় সেখানে অনেক শয়তান বা অন্যান্য জিনিস থাকে, যে জিন জাতি বা অন্য জাতি থাকতে পারে। তো অবশ্যই মুসলমানদের কবর সেটা পবিত্র একটি জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন মৃত ব্যক্তির হাড় ভাঙা, জীবিত অবস্থায় হাড় ভাঙা যেমন গুনাহ, মৃত ব্যক্তির হাড় ভাঙা তেমন গুনাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। মনোযোগ, এখন মনে করেন কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওই ব্যক্তির হাড়টা বাঁকা হয়ে গেছে, কোন অবস্থায় আমরা বলি যে মানে সিঙ্গি দিয়ে গেছে বা অন্যরকম হয়ে গেছে, একটু খেয়াল করেন, আপনারা ভাবলেন যে মারা হইতে গেছে, এটা আতুরাদা বাড়াইয়া বাড়ি দিয়ে সোজা করিয়া এটা সোজা করিয়া দেই, তা হাতুড়ি দিয়ে বাড়া দিলে যদিও মৃত ব্যক্তি কষ্ট পাবে না, যদিও বাহ্যিকভাবে আপনার কষ্ট দেবে না, মারা গেলে ওই ব্যক্তির ভিতরে প্রাণ আর থাকে না। তারপরে নবীজি বলতেছেন দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি যেরকম ব্যথা কষ্ট পাইতো, সেইভাবে আমরা না দেখলেও ওই ব্যক্তি এমন কষ্ট পাবে, জোরে বলল সুবহানাল্লাহ। সেই জন্য যেভাবে আছে আমাদের এদিকে একজন লোক মারা যাওয়ার পরে একটু হাঁটু বাঁকা ছিল, উনি ইচ্ছা মতে মানে টানতেছে এটাকে সোজা করে দেওয়ার জন্য, আমি বললাম না এটা করা যাবে না, নিতে মতে যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনাকে ছেড়ে দিতে হবে, সেটা হাত বাঁকা থাকুক বা ঠ্যাং বা পা বাঁকা থাকুক, সেভাবেই ওটাকে সোজা করবেন, অথবা আপনি হাতুড়া দিয়ে অথবা লোহা দিয়ে বাইরিয়া, এটা করা যাবে না। এই জন্য নবীজি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ওই ব্যক্তির হাড় মাংস কোনো কিছুই মানে চেঞ্জ বা পরিবর্তন করা যাবে না। তো দেখেন দয়াল নবীজি আরও বলেন তোমরা কবরের উপর বসিও না এবং এর দিকে ফিরে নামাজও আদায় করিও না, কবর দিকে ফিরা তোমরা নামাজও পড়িও না, আবার এই কবরের উপরে তোমরা বসবাও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন মৃত ব্যক্তির কবরের ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ বাবা, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, মৃত ব্যক্তি কবরের মধ্যে কি অবস্থায় থাকেন, আমরা কি অবস্থায় থাকব, একটু মনোযোগ। নবীজি বলতেছেন মৃত ব্যক্তি কবরে ডুবন্ত অবস্থায়, যখন একটা পুকুরের মধ্যে বা একটা নদীর মধ্যে মানুষ যেমন ডুবন্ত অবস্থায় থাকে, ওই ব্যক্তি সাঁতার পারে না, ওই ব্যক্তি যখন হাবুডাবু খাইতে মানে বাঁচাও বলে চিৎকার করতে থাকে, সেমভাবে সমানভাবে ওই ব্যক্তি বলে সে তার পিতা মা ভাই বোন বন্ধু বান্ধবের নিকট
অপেক্ষায় থাকে যে তার নিকট নি কোন ধরনের সাওয়াব পাঠানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তার নিকট কোন দোয়া বা কোন দান সদকা পৌঁছানো হয়, সেটা দুনিয়া ও তার মধ্যে যত ধরনের ধন সম্পদ আছে তার থেকে ওই ব্যক্তির নিকট একটু সদকা একটু দান সদকা সেটা তার নিকট তার থেকে আরো বড় হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার একটু মনোযোগ, নবীজি বলতেছেন মৃত ব্যক্তি যারা কবরে থাকেন তাদেরকে যখন দোয়া করা হয় যে আল্লাহ আমার আব্বাকে একটু ভালো ভালো মতো রাখেন, আপনি যখন দোয়া করবেন যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা একটু মনোযোগ, কোরআন শরীফ শিক্ষা দেয় রব্বিরহামহুমা, রব্বি হে আমার প্রতিপালক, ইরহামহুমা আপনি তাদের প্রতি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা যেমনি ভাবে আমার পিতামাতা আমার ছোট অবস্থায় যেমনি ভাবে আমাকে লালন পালন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে পিতামাতা কেমনি ভাবে লালন পালন করেছেন, আপনি আমি যখন প্রস্তাব করে দিতাম পায়খানা করে দিতাম তখন আব্বা আম্মা কিন্তু ঘৃণা করতেন না, সেটাকে আমার সুন্দর করে মুছে দিয়ে আপনাকে আমাকে দোয়াই দিতেন। তাই সেমভাবে সমানভাবে যখন আল্লাহ পাকের দরবারে যখন আপনার পিতামাতার জন্য যখন দোয়া করবে যে হে আল্লাহ আপনার আপনার রহমতের দ্বারা আমার পিতামাতাকে রহমান করুন, আমার পিতামাতাকে সেইভাবে আপনি লালন পালন করুন, জোরে বলুন সুবহানাল্লাহ, তখন আল্লাহ পাকের দরবারে এই দোয়াটুকুর সাথে সাথে নেক্সট সন্তান হলে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা নবীজি বলতেছেন যখন ছোট্ট একটা আমল দ্বারা, মনে করেন যে আপনি একটা সুরা ফাতিহা বললে পরে বললেন যে আল্লাহ এই সুরা ফাতিহার যে সওয়াব হবে মেহরবানি করে এই সওয়াবটা আমার পিতার নামে বখশে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, তখন আল্লাহ রসুল বলতেছেন সেটা সারা দুনিয়ার মধ্যে যত ধরনের আলম রয়েছে যত ধরনের ধন সম্পদ রয়েছে তার থেকেও সকল ধরনের ধন সম্পদ দিয়া দিলেও এই যে একটু সুরা ফাতিহা বললে আপনি যে সৎকার করে দিলেন সেটা তার থেকে আরো বেশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যদি আপনার আপনার জন্য এই নরসিংদীর জমির মধ্যে নরসিংদীর মাটির মধ্যে মনে করেন যে এক কানি জমি যদি থাকে অথবা 10 ডিসিম বা 20 ডিসিম জমি থাকে আপনি কিন্তু অনেক ধনী লোক। তো এই 10 ডিসিম বা 20 ডিসিম বা এক কানি 10 কানি সম্পত্তি নয়, সারা পৃথিবী যদি আপনি দিয়ে দেন আপনার পিতাকে, সারা পৃথিবী আপনার পিতা নেবে না, একটু সুরা ফাতিহা অথবা একটু দান সৎকার করলেন সে যে সব হবে সেটা আপনার পিতার জন্য সবচেয়ে বড় হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে? নবীজি বলতেছেন একটু মাত্র দান সৎকার বা একটু মাত্র কোরআন তেলাওয়াত সেটা আল্লাহ পাক কি করেন সেটাকে এই পর্যন্ত রাখেন না, সেটাকে আরো কোটি কোটি বরকত বাড়ায়া সব বাড়ায়া সেটা পাহাড় পরিমাণ সমান করে ওই ব্যক্তির কবরে পাঠায় দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত, জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ, জিয়ারত মানে হচ্ছে দেখা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একটু খেয়াল করেন আমরা যখন কবরে পাশ দিয়া যাই তখন কি করি আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ শিক্ষা দেয় যখন আপনি সালাম দিবেন আপনার পরিচিত হইলে আপনাকে ওই ব্যক্তি মুর্দার ব্যক্তি চিনবে, জোরে বলুন সুবহানাল্লাহ, এবং সালামের জবাব দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে বাবা। আর যদি ওই ব্যক্তি আপনাকে না চিনে তাহলে আদবের সাথে আপনার সালামে উত্তর দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো আউলিয়া কেরামের দরবারে যাবেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীজির দরবারে যাবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা একা হচ্ছে হাজিরের জমির অর্থাৎ যিনি সরাসরি উপস্থিত, জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ বাবারা, আপনি নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আসসালামু আলাইকা, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনার আমার রাসূলকে যখন সরাসরি যাদের এই পাওয়ার আছে নবীজি বলতেছেন যে তোমরা এমনি ভাবে নামাজ পড়ো যে স্বয়ং আল্লাহ পাককে তোমরা দেখতেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই এবিলিটি যদি তোমাদের অর্জন না হয় তাহলে এটা নিশ্চিত থাকো, এটা 100% শিওর থাকো যে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আপনি যখন নামাজে দাঁড়াবেন মোবাইল টোবাইল বাদ দিয়া যখন প্রয়োজন তখন লাগবে, মোবাইল ছাড়া এখন চলতে পারবেন না, লাগবে কিন্তু এই মুহূর্তে না। অবশ্যই দুনিয়ার সকল কাজকর্ম বাদ দিয়ে হিসাব নিকাশ অনেকে আছেন না, হিসাব নিকাশ করেন নামাজের মধ্যে থেকে,
তাদের ব্যাপারে বলা হচ্ছে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, তাদের জন্য ওয়াইল দুজ যারা নামাজের মধ্যে উদাসীন থাকে, নামাজের মধ্যে বিভিন্ন হিসাব নিকাশ করেন, তাদের জন্য ওয়াইল দুজ। তো বাবারা অনেক নামাজি রয়েছেন যারা নামাজও পড়েন আবার সুদের ব্যবসাও করেন, যারা নামাজও পড়েন আবার সুদ ঘুষ অন্যায় আচরণ এবং অপরের হক নষ্ট করেন, তাহলে বাবা আপনি মনে করতে যে আমি নামাজ পড়ি, এই ব্যক্তি নামাজ পড়ে সে সুদের কারবারিও করে, বাবারা কর্জি হাসানা উত্তম যদি দান মানে আপনি ঋণ দিতে পারেন যে ভাই আপনি 100 টাকা নিয়ে ঠিক আছে বা আপনি যেদিন পারেন অথবা 100 টাকা দিয়ে দিয়েন, 100 টাকার লোক যদি আপনার 10 টাকা নিয়ে যায় আগামী 1 সপ্তাহ করে দিলে 100 সাথে 110 টাকা দিবেন, তাহলে বাবা এটা সুদ হয়ে যাবে। নবীজি বলতেছেন যদি কোনো ব্যক্তি উত্তম কর্জা দান করে সেটাকে আল্লাহ পাক আরও সেটাকে বৃদ্ধি করে ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আপনারা বাহ্যিকভাবে দেখবেন না, অবশ্যই যদি হালাল উপার্জন হয় হালাল রুজি হয় সেটার মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বরকত নসিব করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবর জিয়ারত। যখন আপনি কবর জিয়ারতে যাবেন যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির দরবারে যাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা যখন ইয়া আহলুল কবর বলবেন, এই কবরবাসী নবীজি বলতেছেন কবরবাসী ওই ব্যক্তির সালাতু সালাম বা ওই ব্যক্তির সালাম তো শুনবেই, যদি নিকট আত্মীয় হয় ওই ব্যক্তির সাথে মানে মনে মনে হইলে একটা করমর্দন করবে, মনে মনে একটা প্রশান্তি চলে আসবে যে ভাই আমার সন্তান, আশেপাশে যারা আছে তাদের সাথে অহংকার করবে যে ভাই আমার সন্তান দেখো আজকে আমার সাথে সাক্ষাৎ করতে আসছে, আমার সাথে দিদা দিতে আসছে, আমার জন্য দোয়া করতে আসছে, জোরে বলল সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা নবীজি বলেন তোমরা পারলে প্রত্যেক জুমার দিন একবার করে পিতামাতার কবর জিয়ারত করো, জোরে বলল সুবহানাল্লাহ। তো বাবারা আপনি আরবিতে একটা প্রবাদ রয়েছে কামা তাদিনু তুদানু অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, আপনি যদি আপনার পিতামাতাকে খেদমত করে থাকেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে আপনার সন্তানও আপনাকে খেদমত করবে, জোরে বলল সুবহানাল্লাহ। আজকে যদি আপনার পিতামাতার কবর জিয়ারত করেন তাহলে এটা নিশ্চিত থাকেন যে অবশ্যই আপনার সন্তান আপনাকে কবর জিয়ারত করবে, আপনাকে সম্মান ইজ্জত করবে, আপনি যে করে গেলেন সেটার জন্য আপনি যা যা পুরস্কার অবশ্যই অবশ্যই পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা অবশ্যই দিলকে অন্তরকে আরেকটু নরম করেন, যে বালা কাজ করে কি লাভ, বালা কাজ করে কোনো ফায়দা হয় না, বিশেষ করে এই প্রবণতা মহিলাদের মধ্যে বেশি। নবীজি যখন মেরাজ থেকে আসলেন বলতে হে মহিলারা তোমরা সতর্ক হয়ে যাও, কারণ আমি মেরাজের মধ্যে গিয়ে দেখছি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, জোরে বলুন নাউজুবিল্লাহ। তো মহিলারা প্রশ্ন করে রাসূলুল্লাহ এর কারণ কি, এটার রিজন কি, এটার কারণটা কি? তো নবীজি বলেন যে তোমরা বেশি বেশি মানুষের অভিশাপ দিয়ে থাকো, জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা কারণ হচ্ছে তোমরা স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকো, একটা জিনিস এলো চাউল আছে ইসা ইসা ওটা খাইতারি, আমি তো বাবার বাড়িতে মনে করেন যে মিনিকেট চাউল খাইতাম, অনেকে এই কাপড় আনছে ইতা আমরা আমরা বাড়ি যে কাজের বিড়ি না ফিন্দে না আছে এরকম, আমরা বাড়িতে যে কাপড় আনছেন আমরা বাড়িতে কাজের বিড়ি এটা ফিন্দে না। তো আপনার স্বামী বা আপনার নিকটের যে যদি আপনি যদি আপনার স্বামীকে যদি আপনি চাকর করে রাখেন তাহলে আপনি চাকরের বউ যদি হন তাহলে আপনি হিসাবে কী হবেন, চাকরানি হবেন, কী হবেন চাকরানি। আপনার স্বামীকে যদি রাজা করে রাখেন তাহলে রাজার বউ কী হবে, রাজধানী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে সমস্ত মা বোনেরা আজকে আপনাদের পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছেন অবশ্যই তাদেরকে শিক্ষা দিবেন। নবীজি বলেন তোমরা মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়া, কিসের হাড্ডি দিয়ে, হযরত আদম সুফিল্লার যে বাম্পা জোরের বাঁকা হাড্ডি এই হাড্ডি দিয়া তৈরি করা হয়েছে মহিলাদেরকে, তাদেরকে যদি আপনি ছায়রা দেন তাহলে আরও বাঁকা হয়ে যাবে, তাদেরকে যদি মারতে মারতে আসে না যে সোজা করতে চাইলে সেটা বাঁক ভেঙে যাবে। এই জন্য বলছেন তাদেরকে উত্তম আদেশ বা উত্তম নসিহত করো, জোরে বলুন সুবহানাল্লাহ।